হযরত মাওলানা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ অনেক ছোটবেলা থেকে ওনার সাথে তো লক্ষ মানুষের পরিচয়, কিন্তু উনি আমাদের বাড়িতে যেতেন, হুজুরের জানা নাই, হুজুরের মনে মনে হুজুর আমাদের বাড়িতে যেতেন নওগাঁ, আমার যে জন্মস্থান এখানকার ইমাম কমিটির মাহফিলে হুজুর অনেকবার গিয়েছেন, আমার আব্বা নওগাঁ কেন্দ্রীয় মসজিদের দায়িত্বশীল হিসাবে হুজুর যেতেন। এবং হুজুরের সাথে আমার একটা ছোট্ট স্মৃতি আছে, এইটা বলে আলোচনায় আমি প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা, একটা আলোচনার মঞ্চে হুজুর আছেন, আমি একদম সামনে বসে আছি, হুজুরের কথা তো শুনতাম অবাক হয়ে, হুজুর কয়েকটা কথা বলতেন খুব বড় বড় ভাবে, যে অনেক সময় হুজুর তাফসীর করার সময় রেফারেন্স বলতেন না, তো হুজুরকে একদিন কে যেন বলছে যে হুজুর আপনি যে রেফারেন্স বলেন না কোথার থেকে বলছেন, তো হুজুর তো কম কথা বলা সব সময় বলেন না, ওই দিন বলছেন বাবা মাঝে মাঝে আমি তাফসীর বুঝে নিজের থেকেও অনেক কথা বলি, কোরআন হাদিসের খেলাফ না কোনো তাফসীর নেই, এটা জাফরি আলহামদুলিল্লাহ গবেষণা করে বলে, সুবহানাল্লাহ। তো হুজুর বয়ান করছেন, বয়ান করতে করতে বলছেন হুজুর কি মিয়া সাহেবেরা, ডালের ভালো তলে, ডালের ভালো কোথায়, ডালের ভালো তলে। আমার কি মনে হয়েছে, আমি সামনে বসা ছিলাম, আমি হুট করে বলছি যদি ডাল বলে, এখন ডালের ভালো তো তলে, যদি না বলে তো আপনার তারও খারাপ। হুজুর বলছেন এই কথাটা কে বলছে, আমি তো ভয়ে শেষ, যে হুজুরের সামনে কথা আমি বলে দিছি, আমি ভয়ে ভয়ে এখন কাঁপাকাঁপি করে হাত তুলছি, বলছে এদিকে আসো সামনে আসো, তুমি সাংঘাতিক কথা বলেছো, আর আমি ডালের ভালো তো তলে, কিন্তু ডাল যদি না বলে তোর থেকে খারাপ তো তলে আর কিছুই নেই। সেই ওস্তাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আজকে দুটা কথা বলার নয়, ওস্তাদদের থেকে দোয়া নেওয়ার মতো আমাকে তৌফিক দিয়েছেন, আমি রব্বে করিমের কাছে লাখো সুজুদ জানাই আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যেহেতু এসেই পড়েছি, আমি আপনাদের কাছে কিছু কথা বলবো নির্ধারিত প্রসঙ্গে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সব জায়গায় এবছর আমি দুটো কথা বলছি, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, এই যে মাহফিলগুলোতে আমরা আসছি, এই আশাটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য এটা আল্লাহর দেওয়া একটা হাদিয়া, এই অন্তরের ফিলিংসটা আমাদেরকে জাগ্রত করতে হবে। কেননা আমরা আমাদের মাহফিলগুলোকে গতানুগতিক বানিয়ে ফেলেছি, মাহফিল যেন একটা বিনোদন কেন্দ্র, মাহফিল যেন কিছু সময় হাসার, কিছু সময় কাঁদার, কিছু সময় তকবীর দেওয়ার, কিছু সময় হই হই করে মজা নেওয়ার, আসলে কিন্তু মাহফিল এই জন্য নয়। মনে রাখবেন, সারাদিন আপনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, বাচ্চা কাচ্চার হায়াত দারাজ করে দাও, পড়ালেখায় বরকত দিয়ে দাও, যা পড়ছি তা মনে রাখার তৌফিক দাও, রিজিকে ওয়াসাত দাও, আমাকে বিদেশে যাওয়ার তৌফিক দাও, বিদেশের সন্তানকে ভালো রাখো, আমার ব্যবসায় বরকত দাও, শুধু দোয়া হোল ডে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আর মনে রাখবেন, যখন কোনো ব্যক্তি এলেম অর্জনের নিয়তে, আল্লাহ এবং তার রসুলের জ্ঞান আহরণের নিয়তে এই মজলিসে আসে, এটার নাম ইসলামী মহাসম্মেলন দিয়েছেন, কেউ বা দিবে তাফসিরুল কোরআন মাহফিল, কেউ বা দিবে ওয়াজ মাহফিল, কেউ দিবে উন্নতি গল্পে মাহফিল, কেউ বা দিবে হয়তো ইসালে সোয়াব, যে যে উদ্দেশ্যে মাহফিল দে, আল্লাহ রসুল এই মাহফিলের নামকরণ করেছেন মাজালিসুল যিকির, এইটা হচ্ছে আল্লাহর স্মরণের মজলিস। কেউ যদি আল্লাহর কোরআন শুনে জ্ঞান অর্জনের নিয়তে তালেবে এলেম হিসাবে আছে, সারাদিন দোয়া করছেন আপনি, আল্লাহ বলেন এখন বান্দা এখানে বসে, ফেরেশতা আশপাশ দিয়ে ঘিরায় দিবেন আল্লাহ, সারাদিন দোয়া আপনার ছিল, এখন ফেরেশতা আপনার হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ। বিশ্বাস হয়, বিশ্বাস হয়, বিশ্বাস করতে হবে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার আল্লাহ বলছেন আমার রসুল জিও বা নড়ায় না, বলেন তো বুঝে থাকলে আমার নবী জিও বা নড়ায় না, নড়ায় না, আর কথা বলেন জিও বা নড়ান না, নড়ান না, আল্লাহ বলছেন নড়ায় না, ইল্লা ইস্তিসনা করছেন আল্লাহ, হ্যাঁ আমার রসুল তখন নড়ায় যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নড়ানোর নির্দেশ দেন, ইনহু ইল্লা আল্লাহ রাসূল ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইনহু ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহি আসলে তবে নড়ায়, তার মানে আমার নবী আজগবি কোনো কথা বলে যান নাই, এই বান্দাদের জন্য এই খোশখবরি দিয়েছেন, এই মাহফিলের জন্য এই খোশখবরি দিয়েছেন, আপনাকে মনের মধ্যে চেতনা জাগ্রত করে মাহফিলে বসতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যাদের সাধ্যে থাকে এই জন্য আমি অনুরোধ করলাম, জুতা খোলার ভয়ে
অথবা খানিকক্ষণ পরে চলে যাব ভালো লাগতেছে কিনা পরীক্ষা নিব এরকম নিয়ত থাকলে দাঁড়ায় থাকে না যদি শুনতে চান এক ঘন্টা দশ মিনিট কথা বলবো একদম হিসাব লিখে দেওয়া হয়েছে ঠিক ঠিক বসে পড়ে ইনশাল্লাহ আমি সময় মতো শেষ করে দিব আল্লাহ আমাদেরকে কবুল করুক চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।